আসছে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে টাইগার শিবির, আর সেই প্রস্তুতির মূল লক্ষ্য এশিয়ার শ্রেষ্ঠত্বের সিংহাসন দখল। আর এবার হয়তো সেই কাজে টাইগারদের ভরসার পাত্র হতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ব্যাট হাতে সম্প্রতি মুশি হাসছেন, সঙ্গে হাসছে মুশির ব্যাটটাও। তার উপর টাইগার জার্সি গায়ে এশিয়া কাপে মুশফিক ব্যাট হাতে সবচেয়ে বেশি সফল। তামিম সাকিবদের ছাপিয়ে এ যাবৎকালে এশিয়ার আসরে সবচেয়ে বেশি রানের মালিকও এই উইকেটকিপার ব্যাটার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেট আঙিনার দোরগোড়ায় করা নাড়ছে এশিয়া কাপ, আর এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে টাইগার শিবিরে চলছে প্রস্তুতি। 50 ওভারের এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে তামিমের দল আছে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে এবারের এশিয়া কাপের অন্যতম দাবিদারও লিটন সাকিবরা। তবে এবারের এই এশিয়া আসরে ব্যাট হাতে দলের ভরসা ভাজন হতে যাচ্ছেন টাইগার উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। কেননা সম্প্রতি ব্যাট হাতে টাইগার এই সাবেক কাপ্তান আছেন দারুণ ছন্দে। 50 ওভারের লড়াইয়ে মুশির ব্যাট দেশের হয়ে ইতিহাস গড়েছে। হোক ঘরের মাঠ কিংবা ভিন্ন কোনো কন্ডিশন, 36 বছর বয়সী এই তারকা ক্রিকেটার এখনও দলের হয়ে আছেন আশার প্রদীপ। তার ওপর এশিয়ার মতো মিশনে মুশি আর 5 জন টাইগার ব্যাটারের চেয়ে আছেন এগিয়ে। কেননা এই আসরে সাবেক এই টাইগার কাপ্তানের আছে অনন্য কীর্তি। এশিয়া কাপ মানেই টাইগার ব্যাটিং লাইন আপের রাজা তিনি। কেননা এখনও অবধি ব্যাট হাতে এশিয়া আসরে সর্বোচ্চ রানের মালিক এই 37 বছরের অভিজ্ঞ ক্রিকেটার। টাইগার জার্সি গায়ে এখনও পর্যন্ত 699 রানের রেকর্ড আছে এই ডিপেন্ডেবলের নামের পাশে, যেখানে কিনা তামিম সাকিবদের মতো বাঘা বাঘা ক্রিকেটাররাও আছেন অনেকটাই পিছিয়ে। এদিকে লাল সবুজের প্রতিনিধি হয়ে মুশি 699 রান করেছেন 84.52 স্ট্রাইক রেটে। অন্যদিকে এশিয়া আসরে এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক টাইগার কাপ্তান তামিম ইকবাল খান, তবে সেক্ষেত্রে মুশির চেয়ে ঢের পিছিয়ে এই দেশসেরা ওপেনার। এখনও অবধি এশিয়া আসরে এই টাইগার কাপ্তান রান করেছেন 519, তাও আবার 81.34 স্ট্রাইক রেটে। এমনকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এই তালিকায় মুশির চেয়ে বেশ পিছিয়ে। টাইগার এই টি-20 কাপ্তান এখনও অবধি রান করেছেন 492, তবে তার স্ট্রাইক রেট অবশ্য বাকিদের চেয়ে অনেকটাই বেশি। 103 স্ট্রাইক রেটে সাকিব এখনও অবধি এশিয়ান আসরে রান করেছেন 492। এদিকে ব্যাট হাতে মুশি সবসময় দলের প্রথম সারির নায়ক ছিলেন, আর সে কারণেই বাংলাদেশের জার্সিতে 3 সংস্করণের ক্রিকেটে সর্বোচ্চ 432 ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। 479 ইনিংসে 14,043 রান তিনি করেছেন 34.16 গড়ে। 36 বছর বয়সী অভিজ্ঞ তারকার নামের পাশে রয়েছে 19 সেঞ্চুরি ও 75 হাফ সেঞ্চুরি। তার ওপর ওডিআই ক্রিকেটে মুশি এক কথায় দারুণ, আর সে কারণেই আসন্ন এশিয়া কাপে অভিজ্ঞতার সাথে ফর্মের ছন্দ মুশিকে আর সবার থেকে এগিয়ে থাকতে বাধ্য করবে।